এত হাঁটি তাও সুগার কমে না, সুগার কমে না, সুগার একদম চিতায় গিয়ে কমবে। তো এখন বাজারে যাচ্ছি, আরে একদম হাঁটাই হচ্ছে না, গরমের জন্য ইচ্ছাও করছে না, সারা রাত ঘুমও হয় না আর সকালে উঠতে ইচ্ছা করে না, উঠে যে যাব হাঁটতে ইচ্ছাই করে না। তো বাজারে যাব, ওই স্মার্ট পয়েন্টে যাব, একটু চিজ আনবো আর দেখি কি আনা যায়। এখন আমরা অনেক দিন ধরে হাঁটতে যাই না, আর হচ্ছে গিয়ে নিমকি দিয়ে গেলাম মনাকে, মনাকে আর কাকিকে নিমকি দিয়ে গেলাম। এ তুই বাড়ি যাচ্ছিস? একটুখানি চল না, আর জেরক্সটা নিয়ে যাবি আমার, ধর। হ্যাঁ, এখন এসে গেছি জেরক্সের বাড়িতে, দোকান না, দোকান প্লাস বাড়ি, বাড়ির মধ্যে দোকানটা, আর ওকে বনানিকে পেয়েছি, নিয়ে চলে এসেছি, কারণ ওদের বাড়ি আমার যেতে হবে একটু পরে, তাহলে ভালোই হলো, এক কাজে দু কাজ হয়ে গেল। তা ওকে দিয়ে দেবো জেরক্সটা, ও নিয়ে বাড়ি চলে আবার মাকে জমা করে দেবে। তো কাকুকে ডাকছি, কাকু চলে এসছে গামছা পরে, এখন জেরক্স করব। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, খিদে পেটের নাড়ি চড়চড় করছে, এখন বেজে গেছে 10:15, অনেকটা দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজলাম আর খিচুড়ি, এই খিচুড়ি বলছি, ডালিয়া, ডালিয়ার খিচুড়ি। আসো মা, আসো খেয়ে নিই, তাড়াতাড়ি বেলা হয়ে গেছে অনেক। খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, বাজারে গেছিলাম আজকে সকালে, আবার কালকে সেই আধার কার্ড তোমার জেরক্স করা ছিল না, না আধার কার্ড না, ভোটের আই কার্ড জেরক্স করা ছিল না, তারপরে সেই জেরক্স করতে গেছি বাজারে, এই বাজারে না, ওই দোকান বাড়ির মধ্যে যে দোকানটা রয়েছে ওখানে গেছি, তারপরে জেরক্স করে তারপরে ওই বর্ণালীকে দিয়ে, তারপরে এত রোদ মানে বাজারে কি বলবো, তারপরে আনলাম একটু চিজ, এই বার্গার করবো বলে সকালবেলায় তাড়াতাড়ি গেলাম, হ্যাঁ চিজ আনলাম, আর স্মার্ট পয়েন্টে যেতে হলো না, এই যে বিধান কাকা যে আমাদের এই যে কেবিলের এই নেটের যে পয়সা ভরে, ওনার দোকান আছে বাজারে একটা, তো ওনার দোকানে থেকে এই তোমার চিজটা নিয়ে আসলাম, চিজটা নিয়ে এসে তারপরে এই শুধু নিম বেগুনটা করেছি, আর মা সকাল থেকেই রান্না করছে, আজকে নিরামিষ তো অনেক পদই করেছে নিরামিষ, তো শুধু নিম বেগুনটা আমি করেছি, আর এই খাবার পাতে একটু পাঁপড় খাবো বলে তোমার পাঁপড়টা ভেজে নিয়েছি, ডালিয়ার পাতে একটু পাঁপড় খাবো বলে, ব্যাস এই আজকে কাজকর্ম। মা আছে জন্য বেশ আরামে দিনগুলো কাটছে, মা চলে গেলে যে কী হবে আমার তা জানি না। আর এই যে নিম বেগুনটা দেখালাম, এটাই লাস্ট ছিল, তারপরে হচ্ছে গিয়ে এই কদিন ধরে ধরে ভাবছি যে মুজবো এই ঘরগুলো, এই ঘর বলছি তোমার এই ক্যাবিনেটের এই জায়গাগুলো গ্যাসের উপরে, তো মোছাই আর হচ্ছে না, দেখছি কি তেল ছিটে তেল ছিটে ভাব হয়ে রয়েছে। তো যাই হোক মুসলাম, আর মা তো রোজ গেলে ওই কার্পেটটা তুলবে, আবার রোজ পাতবে কার্পেটটা, তো আমার অস্বস্তি হল লাগে, কার্পেটটা পাতা থাকলে ওর মধ্যে নোংরাটা পড়ে, আর তাহলে আর পরে আবার ঘর যা দিতে হয় না, তো ঘরটা অনেকটাই নোংরা ছিল। তারপরে কাকিমা তো এমনি সকালবেলা ঘরটা মুছে যায়, তা নোংরা ছিল জন্য আমি রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করো একটা করে, আর কমেন্ট সেকশানে জানিও ব্লগগুলো কেমন লাগছে, আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখন বেজে গেছে 12:30, ঘুমাচ্ছিলাম 10:00 থেকে, ঠিক আছে, সেই ডালিয়া ফালিয়া খেয়ে ঘরটাটা একটু ঝাড়টার দিয়ে, আর মা রয়েছে, এই কদিন আরাম করিনি, মা সামনের সপ্তাহে চলে যাবে, তখন আবার যেই কাজ সেই করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তখন একটু হেডেক বেশি হয়ে যাবে আমার। তো চলো এই ফটো দিতে যাচ্ছি, এই দেখো কালকে যে ফটোটা তুললাম না, এই ফটোটা হচ্ছে গিয়ে দিতে যাচ্ছি, সেই গ্রুপে লাগবে তার জন্য দিতে যাচ্ছি, ও এসছে, এই মোড়ের মাথায় আসছে, ফোন করেছিল, তাই হড়মড়িয়ে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে বললো ফটোটা রেডি করে রাখো আমি যাচ্ছি, তো এখন যাই ফটোটা নিয়ে রোদের মধ্যে ছাতা নিয়ে যাব, রোদের মধ্যে গিয়ে দিয়ে আসবো। কালকে পার্সেল এসেছিলো আমার হাজব্যান্ড পাশে, এই তোমার মাইক্রোওভেনের ওই বোলগুলো হয় সেইগুলো অর্ডার করেছিল, তো পার্সেল খোলারই টাইম পাচ্ছি না, সকালবেলা আবার নিয়ে এসে এইখানে রাখলাম, দেখি কখন খুলি, তো দেখাবো তোমাদের সাথে আজকে বোলগুলো কেমন আসলো। ঠিক আছে, আমাদের গাছের এই দেখো ফুল হয়েছে কত সুন্দর,
এদিকে হয়েছে, আরেকটা হবে কালকে, আর এটা কালকে হয়েছিল, দেখানো হয়নি। আর এই যে এখানে একটা গাছ ছিল, মরে গেছে। এই অ্যালোভেরা গাছটা মামা এনে লাগিয়েছে এখানে, মামাকে বললাম অ্যালোভেরা গাছ লাগাতে, তো মামা পরশু দিন লাগিয়েছে এটাকে। এটা কাটি, এটা দেখি হাজবেন্ড বসায় সকাল থেকে ফোন করছে যে খোলো খোলো, খুলে দেখো, যদি ফেরত দিতে হয় 24 ঘন্টা পরে ফেরত দেবে, দিতে হবে, এই বকর বকর শুরু করেছে। এটা খুলি, খুলে দেখি কিরকম বোলগুলো। বাজারে এই বোলগুলো জানো তো বন্ধুরা 1000 টাকা দাম একটা বোল, একটা এরকম এই মনে হয় 300-300 টাইপসের হবে, 300 গ্রাম ফ্রাম ধরে, 1000 টাকা চাইলো। তা আমি হাজবেন্ড মশাইকে বললাম কি যে বাজার এরকম গেছিলাম, এরকম দাম চাচ্ছে, তা তুমি হচ্ছে গিয়ে ইয়ে করো, এক কাজ করো, অনলাইনে অর্ডার দাও, ফ্লিপকার্টে অর্ডার দাও। তাই এই যে অর্ডার দিয়েছে, তিনটে এসছে, তিনটে বলেছে, এই দেখো এই একটা আর এই একটা, আর দাঁড়াও দেখাচ্ছি, নামিয়ে নি, হ্যাঁ বন্ধ করি ক্যামেরাটা, নামিয়ে নি, পরে দেখাচ্ছি একেবারে। এই দেখো তিনটে কাচের বাটি, মনে হয় বড়, মাঝারি, ছোট এরকম। তাই এগুলো খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মুখটাই দেখা যাচ্ছে না, এই যে খুলছি, দাঁড়া বাবা, এর মধ্যেও আবার সেলোটেপ জড়িয়ে রেখেছে। প্যাকিং শ্যাকিং বিশাল ব্যাপার, ফ্লিপকার্টে বেশ প্যাকিংটা ভালো করে। এই দেখো এইটার মধ্যে আবার এই যে, এই দেখো এইগুলো আবার সেলোটেপ মারা, ভগবান এত সেলুটে, বন্ধ করি আবার। এই দেখো বন্ধুরা এই যে তিনটে নিয়েছে, দাঁড়াও বলছি, তিনটে নিল, তিনটে নিল 1093 না 94 এরকম, মানে এখানে তো লেখা নেই কোথাও, মানে আমি এমনি দেখছিলাম ও পাঠিয়েছে আমাকে 1094 টাকা তিনটে। এই একটা, এটা হচ্ছে সব থেকে বড়টা, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড়, এই দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে 1000 ml, এটা হচ্ছে 1000 ml, এটা হচ্ছে সব থেকে বড়টা। আর দুটো তো ওইখানে, আর দুটোও দেখাচ্ছি তোমাদেরকে, বেশ দেখো কি সুন্দর। এই দেখো এটা ভারী, এটা মাইক্রোওভেনে নেবে তো, এটাই হচ্ছে গিয়ে কথা, কত ওয়েটের আবার লাগে না মাইক্রোওভেনে নেবে তো, তাই ভাবছি কি ভারী বাবা, প্রচুর ভারী এটা। আর এইটা, এটা আবার খুলি, এইটা হচ্ছে সেকেন্ড সাইজ, মানে বড়, মেজো, সেজো, বুঝলে তো, তো এইটা, এইটা একটু মানে ভার কম আছে, তো কাচের জিনিস না ব্যবহার করতে খুব মানে ভয় লাগে। হ্যাঁ, আর একটা অর্ডার করেছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার ইসের সেট, তোমার ওই স্টিলের, সেটা স্টিলের সেট অর্ডার করেছে, তো সেটা আসেনি, সেটা জানি না কবে আসবে। এই যে এইটা এরকম দারুণ ব্যাপক, ও সেই দেখো দুটো, আর ওইটা মনে হয় ছোটো, বড় মেজো সেজো, বড় মেজো ছোট, ওইটা দেখাই, দাঁড়াও, তিনটে দেখো, তিনটে জিনিস এসে গেছে। এই যে তো এটা হচ্ছে গিয়ে প্রচুর ভারী এইগুলো, আমি এখন এইটাকে মানে যেটা সব থেকে ছোটো সেটাকে আমি ব্যবহার করে দেখবো, মাইক্রোওভেনে দিয়ে দেখবো যে এইটা মানে কীরকম হয়, গরম টরম হয় নাকি, একটুখানি আগে জল দিয়ে গরম করে দেখবো, তারপরে মানে অন্য খাবার টাবার দেবো। তো চলো ঠাকুরের নাম করে, জয়গুরুর নাম করে একটুখানি তরকারি দিয়ে এর মধ্যে একটু ফটাকসে গরম করি, ততক্ষণে সুইচটা চালাই আর প্রিহিট করে রাখি, প্রিহিট করি। আরে ভগবান ইসে হয়ে গেল, দশ মিনিট দিয়েছিলাম বুঝলে তো,
দেখি গরম হয়েছে নাকি। না গরম হয়নি, শুধু প্রিহিট করেছি। দাঁড়া আর একটু দিতে হবে, 10 মিনিটে হবে না মনে হয়, 30 মিনিট দি। 30 মিনিট দিলাম, দেখি কিরম গরম হয়। তো বন্ধুরা শিখে গেছি গরম করতে, গরম হয়ে গেছে। 30 মিনিট দিয়েছিলাম, 10 মিনিটের পর 30 মিনিট দিয়েছিলাম, তো 30 মিনিটে গরম হয়ে গেছে। ভালোই গরম হয়েছে, এটা দিয়ে ধরি, দেখো এই দেখো, কে যেন ফোন করছে, রাখি। কাঁচের সেটগুলো এই যে এদিকে রাখবো, তোমার এই যে এদিকটা রাখবো, তার জন্য এটা খুললাম, খুলে হচ্ছে মুছে নিলাম, কারণ কি ভিতরে দেখলাম একটু নোংরা নোংরা হয়েছে, তা মুছে নিয়ে তারপরে এই কাঁচের সেটগুলো ওর মধ্যে রাখবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনটা প্রেস করে দিও, তাতে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। আর লাইক করো, কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে। তো এখনের মতো রাখছি, ওকে বাই, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।